আসসালামু আলাইকুম, আমি শাকিলা আক্তার। শাকিলাস লাইফ স্টাইল চ্যানেলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্টভাবে খাসির মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিও রেসিপিটি গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলো কাটা হচ্ছে। মাংসগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কয়েকটা তেজপাতা। এগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, যেন মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। বাটা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো মশলাগুলো থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখনই দিয়ে দিতে হবে মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে মশলাগুলোর সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। মাংসগুলো থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, এক্সট্রা এখনো পানি দেইনি। কিছুক্ষণ পরপরই এভাবে নেড়ে চেড়ে মাংসগুলো কষাতে হবে। মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না হলে পাতিলের তলায় মাংসগুলো লেগে যাওয়ার চান্স থাকে। মাংসগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। এই তো রান্না পুরোপুরি হয়ে গিয়েছে, একটু ঝোল ঝোল রেখেছি। মাটি চুলার রান্নার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। খুব সহজেই মজাদার এই খাসির মাংসের রেসিপিটি তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।